শাইক আসসালাম কেমন আছেন আমি প্রশ্ন হলো যেমন ইয়ে শুরু হয় জামাত শুরু হয় যার জন্য আমি বাসায় পড়তে পারি না মসজিদে ঢুকলে তো দুই রাকাত নামাজ পড়তে হবে তাহিয়াতুল মসজিদ তখন কি আমি দুইটা একসাথে পড়তে পারবো নাকি ওই সুনতরা পড়লে আমার ওইটা আদায় ওইটা নিয়মটা আছে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করেন তাহলে সেখানে ফজরে শুধুমাত্র দুই পড়তে হবে কারণ রসুরাম সাহাবাই কেরামরা তারা মসজিদে গিয়েছেন কিন্তু দুই রাকাতের বেশি পড়েননি ফজরের আজানের আর এক আমাদের মাঝখানে সুতরাং মসজিদে দুই দুই চার পড়া যাবে না তেহাতুল মসজিদ দুই আর দুই হচ্ছে সুন্নাতুল ফজর ফজরের সুন্নত এমনটা পড়া যাবে না এটা সুন্নতের খেলাফ কাজ হবে যদি আপনাকে আলাদা সেফার তেহেতুল মসজিদ পড়তে হয় মানে মনের ইচ্ছা থাকে তাহলে আপনি বাসাতে পড়ে নেন বাসাতে পড়ে নিলেন আপনি সন্ন্যতটি আর মসজিদে গিয়ে দেখছেন এখন সময় আছে তখন তেহেতুল মসজিদ পড়েন এইরকম কেউ যদি তেহেতুল লুজু পড়তে চান তো দুই 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 ছয় পড়া যাবে না অথবা চার না হজরে আপনাকে তেহাতুল লুজু পড়লে আপনি উজু করার সাথে সাথে পড়ে নেন সে আর তার মসজিদে গিয়ে সন্ন্যত পড়েন অথবা বাসাতে পড়েন মসজিদে গিয়ে তেহেতুল মসজিদ পড়েন আর যদি মসজিদে চলে যান সরাসরি তাহলে এক একগুলিতে দুই তিন শিকার করবেন অর্থাৎ দুই করবেন সেটা মূলত তার সাথে তাতে আপনি তাহিয়তুল মসজিদ ওর কাজ সেরে নিলেন কারণ মসজিদে সালামে মসজিদে আপনি বেয়াদবি করে না বসে আপনি সালাত দিয়ে শুরু করলেন আর উজুব করে সাথে সাথে গেছেন আপনি তার সাথে যদি নিয়ত অ্যাড করে নেন যে আমি এটা তেহেত উজুব করছি ইনশাল্লাহ এই তিনটির জন্য যথেষ্ট হবে এই দুই রকা